চলমান করোনা পরিস্থিতিতে সিলেটের হোটেল রেস্টুরেন্টগুলোতে ভ্যাট বৃদ্ধি করতে চাপ প্রয়োগ না করার আহ্বান জানান সিলেট জেলা রেস্তোরাঁ মালিক সমিতি, ক্যাটারার্স গ্রুপ অব সিলেট এবং সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের নেতৃবৃন্দরা। রবিবার বিকালে সিলেট চেম্বার অব কমার্স মিলনায়তনে তারা এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি খালেদ আহমদ শান্তদেব এবং রেস্তোরাঁ মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা। কোভিড-19 পরিস্থিতিতে পৃথিবীর সকল কার্যক্রম বাধাগ্রস্ত রয়েছে, ব্যতিক্রম নয় বাংলাদেশও। ধস নেমেছে দেশের সব রকম ব্যবসা বাণিজ্যে, পর্যটন খাত হয়েছে ক্ষতিগ্রস্ত। দীর্ঘ প্রায় 5 মাসের বেশি সময় বন্ধ থাকার পর হোটেল রেস্টুরেন্ট সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ও স্বল্প আসন নিয়ে চালু করেছে। তবে চালু করার পর থেকে এখনো পর্যন্ত ব্যবসা করোনা পরিস্থিতির আগের অবস্থায় ফিরে আসেনি বলে জানান হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দরা। সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট সমূহে বাড়তি ভ্যাট প্রদানের জন্য চাপ সৃষ্টি করছেন। এতে অনেক হোটেল রেস্টুরেন্ট মালিককে এককভাবে ডেকে নিয়ে বর্তমানের চেয়ে 3-4 গুণ ভ্যাট বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন ভ্যাট কর্মকর্তারা। আবার কোনো কোনো হোটেল রেস্টুরেন্টে ভ্যাট কর্মকর্তারা অভিযানও পরিচালনা করেছেন, যা এই সময়ে তাদের টিকে থাকার সংগ্রামকে বাধাগ্রস্ত করছে। এই ব্যাপারে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সকে লিখিতভাবে অবগত করেন হোটেল রেস্টুরেন্ট মালিকরা। আজকে এই অনুরোধের পরিপ্রেক্ষিতে যদি ওনারা কোনো কার্যক্রম না করেন, তাহলে আমরা একযোগে সিলেটের সকল রেস্টুরেন্ট এবং হোটেল বন্ধ ঘোষণা করব অনির্দিষ্টকালের জন্য। এবং আমরা চাই না সিলেট একটি পর্যটন শহর, সেখানে এবং এটা জেলা শহর, শহর বিভাগীয় শহর, সেখানে চিকিৎসার জন্য অনেক মানুষ সিলেটে আসে, ঘুরতেও আসে, তাদের যাতে কোনো সমস্যা না হয় সেদিক দিয়ে ওনারা অবশ্যই বিবেচনা করে আমাদের ঘটনাগুলা ওনার আমলে নিয়ে তড়িৎ গতিতে আপনাদের মাধ্যমে আমরা ব্যবস্থা করার জন্য ওনাদেরকে অনুরোধ জানাই। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।